আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত মোহাম্মদ আনোয়ার ভাই প্রশ্ন আছেন দুবাই থেকে এই প্রশ্ন হলো কোন ধরনের আমল করলে দুশ্চিন্তা থেকে বাঁচা যায় সেইটা একটু জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম যে সম্মানিত আনোর ভাই দুশ্চিন্তা অর্থাৎ যে চিন্তা কঠিন চিন্তা দূর করা খুব কঠিন মানুষের জীবনে আসবেই চিন্তা মানুষ যখনই বয়সে উপনীত হয় বালেগ হয় তখন থেকে চিন্তা শুরু হয় যে মৃত্যু পর্যন্ত চিন্তা থাকেই আর বয়স যতই বাড়ি হয় তখন চিন্তা ভাবনা বাড়তে থাকে কাজকর্ম বাড়তে থাকে মানুষের জীবন বিভিন্ন দিকে পর্যায় বাড়তে থাকে মানুষের কাজকর্ম বাড়তে থাকে বা চিন্তাধারা আসবে মানুষের কিন্তু যখন চিন্তাটা ভালো হবে মানুষের চিন্তা চেতনা যখন ভালো হবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে এবং চিন্তা যখন ভালো পথে করবে সম্মত পথে চিন্তা করবে ভালোর দিকে ভালো আগানোর জন্য মানুষকে হেদায়তের জন্য ভালো পথে নিয়ে আসার জন্য নিজের পরিবার পরিজন ভালো পথে চালানোর জন্য নিজে ভালো পথে চলার জন্য ভালো প্রতিষ্ঠিত থাকার জন্য পরকালে পথকে ক্লিয়ার করার জন্য তো এই সমস্ত চিন্তা ভাবনা খুবই ভালো কিন্তু দুশ্চিন্তা যেটা হায় হিতাস করা এই কর্ম সেই কর্ম এই ক্ষতি হয়ে গেলো এই ক্ষতি হয়ে গেলো এই নষ্ট হয়ে গেলো এই বাড়িঘর করতে পারলাম না এই অমকে এই করে ফেলছে অমকে সেই করে ফেলছে অমুকে কারখানা দিয়ে ফেলছে অমুকে বাড়িঘর করেছে অমকে অমুকে ব্যবসা বাণিজ্য খুলে ফেলছে অমকে এত ঘর বাড়ি করে ফেলছে আমার কিছুই হলো না এই ধরনের দুশ্চিন্তা আসলে তো ক্ষতি জীবনের ক্ষতি হবেই আরেকটা আরেকটা দুশ্চিন্তা হলো হিংসুক ব্যক্তি দুশ্চিন্তা করতেই থাকে অমুকের এটা হয়ে গেলো অমুকের এটা হয়ে গেলো আমার কেন হইলো না তো দুশ্চিন্তা মূলত এইগুলি নিষেধের অন্তর্ভুক্ত আর চিন্তা আসতেই পারে মানুষের জীবনে চিন্তা আসার কারণ মোমিন যদি চিন্তায় পরে তাহলে কোনো কোনো চিন্তা এমন হইতে পারে আল্লাহ যদি চিন্তা ভালায় এটা তার জন্য রফে ইদার আজাদ মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে এ অবস্থায় কি করতে হবে সবুর করতে হবে এবং আল্লাহর ভাগ্যের উপরে অর্থাৎ আল্লাহর ফয়সালার উপরে বিচলিত হওয়া যাবে না বরং সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ বলছে অবস্থা আইন ও বিশ্বর নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য যেতে হবে এবং সবুর করতে হবে কারণ আপনারা জানেন হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি বলছেন আজাব আল্লি আমরিন মুমিন মোমিনদের জন্য আসছে যে ইন আমরা হুকুল্লাহ খায়ের আজাব আল্লি আমরিন মুমিন মোমিনদের জন্য আসছে যে কেন নামরা হুল্লাহ খায় প্রত্যেকটা কাজেই তার জন্য মঙ্গলজনক ওয়ালাইসা দাহাদিন ইল্লাহ আইল মুমিন। আর এই যে আশ্চর্যজনক কাজটা মমিনের জন্য শুধ অন্য কেউর জন্য না যদি মমিন হয় তার জন্য এটা ভালো সাকার ফাঁকা না খয়রাল্লাহ যদি কোনো ভালো জিনিস হয় তার মঙ্গল হয়ে থাকে খুশির জিনিস হয় তাহলেও সবুর করে সুক্রিয়া করতে থাকে হ্যাঁ এটাও সুক্রিয়ার বিষয় আর যদি খাওয়া ও এইনা ফাস তো সবার ফাঁকা না খয়ের আল্লাহ আর যদি কোনো দুঃখ দুর্দশা চিন্তা প্রেশানি অথবা কোনো কষ্ট ক্লেশ যা কিছু হোক না কেন সেই বিষয়ে সে করে এটাও তার জন্য মঙ্গল এটা মুসলিম শেষ দুই হাজার নয়শো নিরানব্বইতে আছে তা মমিন ব্যক্তি সবসময় আল্লাহর রুপে তকল করবে ভরসা করবে এটা মমিনদের জন্য সবসময় ভালো দিক তিন নম্বরে আর বিষয় বলা যেতে পারে বা দুই নম্বরে সেটি হলো সিদ্ধ তাও হেদ মা আল্লাহ হিবিদ দোয়া যখন বিপদ আপদে পড়ে যায় তখন আল্লাহর কাছে একনিষ্ঠভাবে খালেজ দোয়া করতে হবে এই দোয়া তার জন্য অত্যন্ত মঙ্গলময় আল্লাহর দুশ্চিন্তা চিন্তা ভাবনা দূর করার জন্য আল্লাহ সারা কেউই পারবে না এই জন্য চিন্তা ভাবনা কেন আসে আল্লাহ সুহান কোরআন মাজিদ বলছে ওমান আর আদান দিক্রি ফাইন আল্লাহ মাই সাদান দন কনা শুরু হইয়া ওমাল আমা যে ব্যক্তি এই জিকি আজগার দোয়া থেকে আল্লাহ আল্লা জিজ্ঞাসা থেকে দূরে থাকবে সে ব্যক্তি চিন্তা ভাবনা হবে দুনিয়াতে তার সংকীর্ণময় জীবন হবে চিন্তা আছে তো তাকে থাকবে আর লাগবে আর যদি বেইমান নাস্তিক হয়ে যায় তাদের তো আলাদা কথা আর কেউ আমাদের তাকে অন্ধ করে উঠাবে এই জন্য সকাল বিকাল আমাকে আপনাকে যে সমস্ত দোয়াগুলি আছে দোয়াগুলি পড়তে হবে ফরজ নামাজের পরে যেই দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়তে হবে সকাল বিকাল আজকার সভা আজকার মাসা যেগুলি আছে সেইগুলি পড়ার চেষ্টা করতে হবে পাঁচক নামাজ জামাতের সাথে পড়তে হবে অর্থাৎ আল্লাহ সব হানাউতালার যে আমল আমলে সলেহ আল্লাহ যে বলছে আমলে চলে ভালো কাজগুলো এই ভালো কাজগুলো আমাকে আপনাকে সময় চালু রাখতে হবে ভালো কাজ যত ভালো কাজ আছে সবদিকে করার চেষ্টা করতে হবে কারণ আল্লাহ বলছেন মা নামিলা সলে আনফালি না মেন দাখান সাফালে নো হায়া নো ওলা না জি জিয়া নো বি আস্সানি মা কানু আমলুন লহ হলো কত সুন্দর কথা বলছেন মানে আমিলা সয়ালি হ্যান মিন্দ্রাকের রহমান সাহ মহিলা পুরুষ যে ভালো আমল করবে আর সে যদি মমিন হয় মমিন অবস্থায় ফালানো হায়ান হায়া আদান দেবে তাকে আমি সুন্দর জীবন যাপন দান করবো ল হব লানা জিয়ান ওয়াজর রহম বিহাসান মার কানি আমুল সে যে আমল করবে তার থেকে উত্তম প্রতিদান তাকে আমি আরও দান করব এই জন্য আমাকে আপনাকে জানতে হবে আর যেটা বলছিলাম আল্লাহর কাছে খালেজভাবে একনিষ্ঠভাবে বিশ্বাস করে আল্লাহকে বড় মনে করে এই চিন্তা ভাবনা আল্লাহ যে সমস্ত নামগুলো আছে নাম ধরে রাখবে এবং আল্লাহর চিন্তা দূর করা মালিক যে আল্লাহ এ বিষয়ে ভালোভাবে সুন্দর করে দোয়া করতে হবে যেমন আল্লাহ রসল একটা সাল্লাহ আলিয়া আল্লাহ রসুল সাল্লা আসলাম দোয়া শিখেছেন এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটা মোসনাদে আহমদের মধ্যে আছে যদি কেউ ওই দোয়াটা পড়ে তাহলে খুবই ভালো আব্দুল ইবন মাসুর থেকে বনে দো রাসুলসাল্লু বলছেন যে মা অসব আহাদন করু হামুন ওয়ালা আলাহ হাজনু কেউ চিন্তা পেশনে আসলে সেই

আল্লাহ রসুল সাল্লাহ হাদিস ইল্লা আজাহাবল্লাহ আল্লাহ হু হজনা হো আব্দলা হু মকানা ফরাহ ফরাহা যে অবশ্যই আল্লাহ তার চিন্তা পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেবেন এর বদলে তো আল্লাহ তাকে খুশি ব্যবস্থা করে দেবেন তাই এই এই দোয়া আছে দোয়া শিখা ভালো সিলসিলা সহিয়ার মধ্যে আছে একশো নিরানব্বইতে তারপরে যে সমস্ত জায়গায় গেলে দুশ্চিন্তার কারণ হইতে পারে সে সমস্ত জায়গা থেকে দূরে থাকবে যেখানে গেলে চিন্তা পরিষ্ণ দূর হয় সে সমস্ত পরিবেশ জায়গায় যেতে হবে তারপরে কেরাতুল কুতুব না ফেয়াল মুফিদা ভালো উপ বই পুস্তক পড়বে উপকারী পুস্তক পড়বে কোরআন হাদিস সম্বলিত তারপরে ভালো কিস্সা ঘটনা পড়বে কোরআন হাদিস সম্বলিত তারপরে আপনার আল্লাহ রসুল্লাহ জীবনী পড়বে যে সমস্ত জীবনী মানুষের মমিনদের জীবনীগুলো বড় বড় ভালো ইসলামী সাহাবাদের মনীষীদের জীবনীগুলো পড়ার চেষ্টা করবে কেরাতুল কোরআন মার দাদা বোর কোরআনতে লত করবে অর্থ সহ বোঝার চেষ্টা করবে যে দুশ্চিন্তা দূর হবে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কেন দুশ্চিন্তা আসছে অবশ্যই তার দ্রুতি আছে যদি আল্লাহর ফয়সালা থাকে সেখানে ভাগ্য নিয়ে ভাগ্যরূপে সবুর করা এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তারপর আল্লাহ নবী সাল্লা আল্লাহ আসলামের প্রতি দ্রুত পাঠ করার চেষ্টা করবে বেশি বেশি আর অনেক কাজ আছে এই সমস্ত সংক্ষিপ্ত পরিসরে বলছি সকল টাইমে আল্লাহকে স্মরণ করা আল্লাহর সাথে সম্পর্ক রাখা অবশ্যই আল্লাহ এইগুলি দুশ্চিন্তা দূর করে দেবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে দূরে রাখুন শান্তিময় জীবন যাপন করার তফিক দান করুন আল্লাহর সাথে সম্পর্ক বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিকাহ